ভিসা সমস্যা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচ বাতিল। এখন অন্য প্রতিপক্ষের সাথে খেলবে আর্জেন্টিনা। দেখুন বিস্তারিত। ম্যাচটি হওয়ার কথা ছিল চীনে। চীনা কর্তৃপক্ষ লিওনেল মেসির ওপর খেপে গিয়ে বাতিল করে দেয় আগামী মাসে আর্জেন্টিনা নাইজেরিয়ার প্রীতি ম্যাচটি। ইন্টার মায়ামির হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে হংকংয়ে গিয়েও মেসি না খেলায় যে বিতর্ক তৈরি হয়েছে সেটির জেরেই বাতিল হয় ম্যাচটি। চীন পরে আর্জেন্টিনা আইভরি কোস্ট ম্যাচটিও বাতিল করে দেয়। পরে মার্সেই আন্তর্জাতিক বিরতিতে যুক্তরাষ্ট্রে নাইজেরিয়া ও এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএএফ। আজ সেই এএএফ জানালো নাইজেরিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রেও খেলবে না তারা। মূলত নাইজেরিয়া দলের যুক্তরাষ্ট্রের পরিবেশে ভিসাজনিত জটিলতা তৈরি হওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। তবে মার্কিন মূলকে মার্সে দুটি প্রীতি ম্যাচই খেলবে লিওনেল মেসির বিশ্বকাপজয়ী দলটি। নাইজেরিয়ার বদলে এখন আমেরিকার দল কোস্টারিকার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এএএফ জানিয়েছে 22 মার্চ ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে এল সালভাদরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চার দিন পর 26 মার্চ লস অ্যাঞ্জেলস কলোসিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে মেসিরা। এর আগে গতকাল এএএফ কোপা আমেরিকার আগে ইকুয়েডর ও গুয়েতমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার ঘোষণা দেয়। আগামী জুনে যুক্তরাষ্ট্রে হবে ম্যাচ দুটি। 9 জুন শিকাগোর সোল্ডার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা এবং 14 জুন মেরিল্যান্ডের ল্যান্ডরের ফেড এক্স ফিল্ডে গুয়েতমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। 2024 কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রেই। জুনের 20 তারিখ শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল 14 জুলাই। কনমেবল ও কনকাকাপ অঞ্চলে 16টি দেশ নিয়ে হওয়া এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা পড়েছে এই গ্রুপে, যেখানে দলটির প্রতিপক্ষ পেরু, চিলি ও কনকাকাপ অঞ্চলের আরেকটি দল। বর্তমান চ্যাম্পিয়নরা উদ্বোধনী দিনেই মাঠে নামবে। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা বা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। সেটি নির্ধারিত হবে আগামী 23 মার্চ। ওই দিন টেক্সাসের ফ্রিস্কোতে প্লে অফ খেলবে কানাডা ও ত্রিনিদাদ। সেখান থেকে একটি দল যাবে কোপা আমেরিকায়।